আইন সীমাবদ্ধতার কারণে ভালোভাবে কাজ করতে পারছে না ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর সকালে রাঙামাটিতে এক সেমিনারে সেমিনারে উঠে আসে এমন মত জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এই বক্তারা বলেন দশটি নির্ধারিত আইটেমের বাইরে কোনো ধরনের পদক্ষেপ নিতে পারে না এই অধিদপ্তর অনলাইনে বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন দিয়ে গ্রাহক প্রতারিত হচ্ছে অথচ অধিক্ষেত্র না হওয়ায় এ বিষয়ে কিছু করতে পারছে না অধিদপ্তর জেলা প্রশাসক মোশারফ হোসেন খান ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক রানা দেবনাথ সেমিনারে বক্তব্য রাখেন কিচেনের চিরস্থায়ী সমাধান স্বাস্থ্যকর